তেলিয়া মোড়ে অত্যাধুনিক শ্মশান ঘাট তৈরির প্রয়াস বিধায়িকার। ত্রিপুরা খোয়াই জেলা অন্তর্গত তেলিয়া মোড়ে মহা শ্মশান ঘাটে বৈদ্যুতিক চুলি নির্মাণের জন্য কাজ শুরু হয়েছে খুব তোড়জোড় করে। ইতিমধ্যে ওয়ার্ক অর্ডারও হয়ে গিয়েছে। জানা গেছে বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী থাকা সময়ই তেলিয়া মোড়া এই অত্যাধুনিক শ্মশান ঘাট তৈরির জন্য 1,11,23,000 টাকার অর্থ মঞ্জুর করা হয়েছিল এবং ইতিমধ্যে বাস্তবায়িত করার লক্ষ্যে উদ্যোগ নিয়েছে তেলিয়া মোড়া বিধায়িকা এবং ইতিমধ্যে তা তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। 1,11,23,000 টাকা ব্যয়ে তেলিয়া মোড়া এই মহা শ্মশান ঘাট বিদ্যুৎ চুরি স্থাপনের জন্য তেলিয়া মোড়া বিধায়িকা কল্যাণী রায় মঙ্গলবার জায়গা পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে বিধায়িকার সঙ্গে ছিলেন তেলিয়া মোড়া পৌর পরিষদের পৌরপিতা রূপক সরকার, এছাড়া উপস্থিত ছিলেন পূর্ত দপ্তর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গুলব জামাতিয়া। কি জানিয়েছেন বিধায়িকা শুনব। আমাদের তেলিয়া মোড়া শ্মশান ঘাটের জন্য ইলেকট্রিক যে ক্রিমেশন গ্রাউন্ড, এটা অলরেডি রাজ্যের তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এটাতে স্যাংশন দিয়েছিলেন, অর্থ মঞ্জুরি দিয়েছিলেন। তো এটা ওয়ার্ক অর্ডার টেন্ডার হয়েছে, ওয়ার্ক অর্ডার হয়েছে। আজকে সাইট দেখানোর জন্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গুলপ্তবাবু এসছেন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এসছেন, এবং যিনি কাজ পেয়েছেন হারান্দাস তেলিয়া মোড়ারই কন্ট্রাক্টর। আমরা সকলে এখানে এসেছি একটা জায়গাটা সঠিকভাবে জায়গা নির্ধারণ করে যাতে কাজটা আজকালকের মধ্যে ধরা যায়, সেইভাবেই আজকে জায়গা নির্ধারণ করার জন্যই মূলত আমরা এসেছি।